তিরিশ জন শিশুকে নিয়ে নদীতে তলিয়ে গেল একটি যাত্রীবাহী নৌকা কুড়ি জন শিশুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ দশ শিশু বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফরে স্থানীয় প্রশাসন সূত্রে খবর শিশুদের নিয়ে বাগমতী নদী পারাপর করছিল একটি নৌকা মাছ নদীতে আসতেই সেটি উল্টে যায় এই ঘটনায় হুলুস্থুল পড়ে গিয়েছে শিশুদের বাঁচাতে প্রথমে স্থানীয়রাই ছুটে আসেন তাদের সহযোগিতায় কুড়ি জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের কোনো খোঁজ মেলেনি উদ্ধার কাজের জন্য ডাকা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীকে নিখোঁজ হওয়া শিশুদের তল্লাশি চালাচ্ছেন এসডিআরএফ এর সদস্যরা সকাল সাড়ে নয়টা নাগাদ ত্রিশ জনেরও বেশি স্কুল পড়ুয়াকে নিয়ে নদী পারাপার করছিল একটি নৌকা নদীর অন্য পারে স্কুল প্রতিদিনই নৌকা করে যাতায়াত করতে হয় পড়ুয়াদের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার নদীর জলের টান বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি ফলে মাছ নদীতেই উল্টে যায় স্কুল পড়ুয়া বোঝায় নৌকাটি এই ঘটনার খবর পেয়ে মুজফরপুরের জেলা প্রশাসনকে সব রকমভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিউরো রিপোর্ট Aad E News.